দেখো, আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি স্থগিত হয়েছে এবং এক সপ্তাহ রক্ষা কবচ বাড়ানো হয়েছে। অর্থাৎ তুমি জানো, আজ পর্যন্ত 6 এপ্রিল পর্যন্ত রক্ষা কবচ ছিল, অর্থাৎ লালাকে গ্রেফতার করা যাবে না, এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং আজকে মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি হয়নি, শুনানি স্থগিত হয়েছে এবং এক সপ্তাহের জন্য অর্থাৎ 13 এপ্রিল পর্যন্ত কিন্তু অনুপ মাঝি ওরফে লালাকে গ্রেফতার করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং আমরা দেখতে পাচ্ছি অনুপ মাঝি ওরফে লালা, তাকে কিন্তু 7.5 ঘন্টা ধরে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর গোয়েন্দারা। এই নিয়ে কিন্তু চতুর্থ দিন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ প্রকাশ। বাহিনীকে দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা জবাব মোদীর। क्या बोल रहा है? बोल रहा है बीजेपी को वोट दो, नहीं तो आपको हम देख लेंगे। तुम क्या देख लेंगे? एक दिन के लिए आया, एक दिन का मेहमान है, कल तुम चला जाओगे, किसको देख लेंगे? जो जो ये काम कर रहा है, हम हॉल के खिलाफ में एफआईआर करने के लिए बोल रहा हूं। तो तुम्हारे जो या तो ही भलो हो इलेक्शन कमीशन सेंट्रल फोर्सेस, तारे बोलो তোমাদের আন্ডারে কেন 7-8টা মার্ডার হয়ে গেল? 3টে ফেজ ইলেকশন চলাকালীন 7-8টা মার্ডার হয়েছে। আমার তৃণমূল কংগ্রেসের 4 জন মার্ডার হয়েছে। কিভাবে সুজাতা মণ্ডল একটা তপশিলি মেয়ে, তার মাথা তোমরা, তার সিকিউরিটির মাথা তোমরা ফাটিয়ে দিয়েছো, তাকে মেরেছো। তুমি নাজমুল আমার ক্যান্ডিডেট খানা খুলে তাকে তোমরা মেরেছো। শওকত মোল্লাকে বলছে, সে একটা এমএলএ ইলেকশনের ক্যান্ডিডেট, তাকে বলছে ভূতে ঘুষনে নেই দেঙ্গে, খালি বিজেপি কো দেঙ্গে। চালাকি হচ্ছে, এটা চালাকি হচ্ছে। আমি মা ভাই বোনদের বলবো, জোট বাঁধুন, তৈরি হন। দিদি, জিস চুনাব আয়োগ নে দো বার চুনাব করা করকে আপকো মুখ্যমন্ত্রী বানায়া, আজ আপকো উস চুনাব আয়োগ সেই দিক্কত হোনে লগ গই। ये दिखाता है कि आप चुनाव हार चुकी है। जिस ईवीएम ने वाम के शासन को उखाड़ फेंकने में आपकी मदद की, बंगाल के नागरिकों की इच्छा का आदर ईवीएम मशीन खुद करता है। एक एक नागरिक की इच्छा ईवीएम में कैद होती है। आज आपको उस ईवीएम से भी समस्या होने लग गई। जब आप ईवीएम को गाली देती हो, आप इलेक्शन कमीशन को गाली देती हो, तो मामला पक्का है कि आपका खेला शेष है। ये दिखाता है कि आप चुनाव हार चुकी है।